না না এইগুলা নিয়ে আমার নাই, মানে আগুনের ভয় বা ওইরকম না, আমার কাছে এগুলা একদমই মনে হচ্ছে না, কারণ স্বাভাবিক মনে হচ্ছে সবকিছু। আমার মনে হয় ঝুঁকিতে আছে, কারণ এখানে পরিবেশটা একটু মানে ইয়া টাইপের, মানে এখানে জড়তা আছে অনেক। রাজধানী মার্কেটে আগুনের আশঙ্কা আছে, বাট আমাদের যে মার্কেট পরিচালনা তারা খুব মানে ইয়ে আছে, মানে সচেতন আছে, খুব পানি রিজার্ভ পানির ট্যাঙ্কি রাখা আছে, ঠিক আছে, চারো সাইডে ভলান্টিয়ার রাখা আছে, দারোয়ান তো আছেই, মার্কেটে ধূমপান করা একদম নিষেধ, জরিমানা ধরতে পারলে। আর বঙ্গবাজারে করা পড়ার পর তো 100 করা করে গেছে। আমাদের মার্কেটে আপনার সার্বিক ব্যবস্থা আছে, এগুলো করা সবই আছে, পানির ট্যাঙ্কি বানানো আছে, সব কিছু আছে, আপনার 3-4 দিক দ্বারা পানির ট্যাঙ্কি বানানো আছে। আমাদের মার্কেটে এসব কোনো সমস্যা নেই। পদক্ষেপ আপনার ওই যে ইয়ানছে গ্যাস আনছে, গ্যাস সিলিন্ডার আনছে, তারপরে আপনার প্রত্যেকে ইয়ে দিয়ে লাগাই দিচ্ছে আপনার। আর সার্বিক আপনার পাহারা আছে, আপনার ভলেন্টিয়ার আছে মার্কেটে, কারো কিনার দিয়ে আমাদের পাহারা আছে আপনার, এইটার দিক দিয়ে আমরা খুব ইয়ে আছি, আপনার নিরাপত্তা আছে। আমার মনে হয় যে এরকম হতে পারে, সতর্কতা দরকার, মানে আমার কাছে লাগে, হ্যাঁ সতর্ক থাকা ভালো, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে এদের আগে, এখন আর চাচ্ছি না যে ভোগান্তি পারুক। আপনারা যখন আসেন তখন কি একটু ভয় বা আপনাদের? হ্যাঁ অবশ্যই অল্প একটু ভয় তো আছে, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটছে, এখন পরবর্তীতে আর বলা যায় না, তাও ভয় একটা আছে। আমাদের ট্রেনিং দিয়ে গেছে যে মহারাই ছিল, মহারার সময় আমাদের ট্রেনিং দিয়েছে গ্যাস সিলিন্ডার কেমনে চালাইতে হইব, কেমনে আগুন লাগলে কেমনে কী করতে হইব, দৌড়ে কী করতে হইব, কাস্টমার কীভাবে পরিশ্রম করে চাপাই দিতে হবে, ব্যাস এটুকুই। নিরাপত্তা দিকটা আমরা বিবেচনা নিচ্ছি যে ওখানে কি কি ডিটেকশন প্রোটেকশন আছে, ফায়ার হলে কি করবে, তারপরে ফায়ারের কি কি ইকুইপমেন্ট লাগে, কি কি ইকুইপমেন্ট ওখানে আছে, কি কি নাই, এটা কতটুকু থাকা দরকার, এই দরকার অনুযায়ী আছে কিনা, না হলে এটা ঝুঁকিটা আছে, এইভাবে আমরা বিশ্লেষণ করছি। অধিকাংশ মার্কেটে এমন কিছু আছে কিছু নাই, এই ছোটখাটো মার্কেট যেগুলো চক বাজার, কাটারি বাজার, তারপরে আপনার নিউ মার্কেট, দাউসিয়া, তারপর চাঁদনি চক, এই সমস্ত জায়গায় এগুলো থাকার দরকার এগুলো নেই। আমরা প্রত্যেকে সার্ভে করে আমরা ওনাদেরকে বাস্তবায়ন করার জন্য আমরা একটা ফর্ম নিচ্ছি, সেটা ফিল আপ করে ওনাদেরকে দিয়ে আসতেছি যে এই রিকোয়ারমেন্ট গুলো আপনারা বাস্তবায়ন করেন। প্রায় 1 মাসের মধ্যে করতেই হবে, আমাদের রিকোয়ারমেন্ট আছে, কিন্তু উনি আজকে করলে আজকেই ভালো, কালকে করলে কালকেই ভালো, কেননা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে, যত দ্রুত সম্ভব ওনাদের করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি।